সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। নতুন সকালের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে সোমবার, স্নান করেই আমি ঠাকুরঘরে ঢুকে গেলাম সকালের বাসি কাজ সেরে। এসে দেখি মা এখানে মোচা কাটছে। আজকে একটু তাড়া আছে, ব্যাক ক্যামেরাতেই আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। এখানে আমি গ্যাস ধরি, আগে চটপট রান্নাটা বসিয়ে দিলাম। পুজো তো এখনও বসিনি, কিছুটা গোছানো হয়েছে, কিছুটা রান্না বসিয়ে তারপর আমি পুজো করতে বসবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আজকে ঠাকুরঘরে ঢুকতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আর আমি আর সময় একটুও কোনো না নষ্ট করে আগে আমি এই কাজটা সেরে নিলাম। আর এখানে প্রথমে আমি ডালিয়া করব। ডালিয়া ভিজিয়ে রেখেছি, ডালিয়া আর মুগ ডাল ভিজিয়ে রেখেছি। আর কিছু এখানে সবজি কেটে নিয়েছি বলতে মাই কেটে দিয়েছে। এখানে আছে আলু, পেঁপে, মূলো আর ঢেঁড়স। এই সবজি দিয়ে আমি, আর পটলও আছে, দিয়ে আমি ডালিয়াটা করব। ফোড়ন দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে। এবার সবজিটা দিয়ে দেবো। এই জানলা থেকে এতটাই আলো আসে, মানে ভিডিও করার সময় যেন ইয়েটা স্ক্রিনটা যেন ঝলসে যায়। কিন্তু ওখানে ছাড়া আমার ক্যামেরা বসানোর আর জায়গা নেই, বাধ্য হয়ে ওখানে বসাতে হলো। ওটা একটা সিঙ্কের ওপর বসিয়েছি। তোমরা দেখেছ যে ঠাকুরঘরের যে সিঙ্কটা, ওটার ওপরে বসিয়েছি। আর ওদিকটা তো সিংহাসন, ওদিকটা তো আর বসানো যাবে না। তা শুকনো লঙ্কাটা একটু চিরে দিলাম তেলের উপরে। শুকনো লঙ্কা দিলে সুন্দর একটা স্মেল বেরোয়, খাওয়ার গন্ধ, মানে সেন্টটাও বেড়ে যায়। রান্না যে রান্নাটা হয় না, সেই রান্নার সেন্টটাও একটুখানি বেড়ে যায়। একটু ভাজা ভাজা হলে শুকনো লঙ্কাটা। এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। মাথার যে ক্লিপটা, ওটা আমি সঙ্গে সঙ্গেই রাখি। ওটা আমি নাইটির সঙ্গে আটকে রেখেছিলাম, যে চুলটা একটু শুকিয়ে গেলে বা একটু শুকনো শুকনো হলে তখন আমি ক্লিপ দিয়ে ওপরে তুলে রাখবো। আবার কখনো কখনো ভেজা অবস্থাও তুলে রাখি। এই যে একই ঘরে রান্না, এখানে আবার পুজো দেবো, ঠাকুরের সামনেও একটা বেশি পাওয়ারের লাইট, তো খুব গরম লাগে। পুজো করতে আমার টাইম লাগে। এক এক সময় আমি কি করি, ওই ভেজা চুলটাই তুলে রাখি, নাহলে ঘাড়ের কাছে কুটকুট কুটকুট করে, খুব অসুবিধা হয়। ওই জন্য ক্লিপটা আমি সঙ্গে সঙ্গে রাখি। আবার এক এক সময় এমনও হয়, কোথায় রাখি আমি খুঁজে পাই না, ওই আবার খুঁজবো কোথায় যাবে, ওই জন্য রাখি ওখানেই। দুটো কাঁচা লঙ্কা একটু ধুয়ে মাঝখান থেকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। তবে ঝালটা এখন একটু কম খাচ্ছি, ইচ্ছা করেই কম খাচ্ছি, ঝালটা অতিরিক্ত মাত্রায় আমরা খেতাম। একটু তোমাদের সামনাসামনি দেখিয়ে দিলাম, দেখো পেঁপেও আছে এখানে। এখানে শুধু নুন হলুদই দিয়েছি, আর কোনো মশলা কিন্তু এখানে দিইনি। সামান্য একটু ভাজা ভাজা করে তারপরে ডালিয়াটা দিয়ে সামান্য আবার একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। মাই কেটে রাখে সব সবজি, অসুবিধা হয় না। তারপরে নামানোর সময় সামান্য মিষ্টি আর একটু ঘি দিলে ব্যাস, রান্নাটা পুরো ইয়ে হয়ে গেল। নুন এনেছে কিন্তু নুনটা না ঢালিনি, ইচ্ছা করেই ঢালিনি, যে নুনটা একেবারে নুনের কৌটোটা পরিষ্কার করে ধুয়ে তারপরে ঢালবো। আমি যখন যেই কৌটো মশলা থাকে, সেই কৌটোটার মশলাটা শেষ হয়ে গেলে না, আমি সেই কৌটোটা একদম মেজে নিই, মেজে আবার সেই কৌটোয় আবার নতুন মশলা ঢালি। তাতে কি কৌটোটাও পরিষ্কার থাকে, মশলাটাও ভালো থাকে। একটু হলুদ দিয়ে দিলাম। নালে একবারে সব কিছু ঢেলে পরিষ্কার করা, ওটা সম্ভব না, ওটা হয়েও ওঠে না। জায়গা ছোটো ঠাকুরঘর, এভাবেই করি। ঠাকুরঘর কেন, আমার আমিষ ঘরের রান্নাঘরেও আমি এভাবেই করি। এবার এখানে এই ভিজিয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল এটাও দিয়ে দিলাম। ডালিয়ার ডালটা দিয়ে এবার ভালো মতন এটা একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ।
ধুয়ে বেশ কিছুক্ষণ ভেজানো ছিল, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেটার জন্য ভিজিয়ে রাখা অবস্থায় ছিল। রাঁধতে খুব একটা টাইম লাগবে না, সকালের টিফিন হিসাবে হয়ে যাবে। একেবারে বেশি করেই করে নিচ্ছি, যাতে মার ওইখানে হয়ে যায় প্লাস আমাদের ওখানের টিফিনটাও এর সঙ্গে হয়ে যাবে। কেননা এখান থেকে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে যায়, তো টিফিনটা করতে অনেক দেরি হয়ে যায়। ওই জন্য ঠিক করলাম যে ডালিয়া যখন হবে একেবারে বেশি করেই করি, তাহলে ওখানেও হয়ে যাবে এখানেও হয়ে যাবে, অসুবিধা হবে না, সকাল টিফিনের যে সমস্যাটা সেটা থাকবে না। একটু নাড়িয়ে জল দিয়ে দিলাম, ডালিয়া ডালিয়া বলো খিচুড়ি বলো এগুলোতে না জলটা একটু বেশি লাগে, যত ফুটবে ফুটবে ওগুলো বেড়ে যায় আর জলটাও টেনে নেয়, জলটা যা লাগবে তার থেকে একটু বেশিই দিলাম। জল দিয়ে দিয়েছি, এবার এটা হতে থাকুক। আর ওই পাশের গ্যাসটাতে এবার মা যে কেটে রেখেছিল মোচাটা, এই মোচাটা এবার একটু ধুয়ে নেব। মোচাটা কাটা গেছে, মোচাটা এবার আমি ধুয়ে ওই পাশের ওভেনটায় বসিয়ে দেবো, তাহলে মোচাটাও সেদ্ধ হবে, ডালিয়াটাও সেদ্ধ হবে, সেই ফাঁকে আমি পুজোটা এখানে ছেড়ে নেব। পুজোটা তো গোছানোই আছে মোটামুটি, চটপট করে তাহলে পুজোটা হয়ে যাবে। পুজো দিয়ে যখন উঠবো এটা করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে, তাও তো মা কেটে দিয়েছিল বলে, নাহলে তো আমার আরও দেরি লাগতো, তাই না? মোচা থোর এই সমস্ত জিনিস কাটতে খুব টাইম লাগে, আর আমার মা এই সমস্ত জিনিস খুব ভালোও বাসে, আর নিরামিষে এই সমস্ত জিনিস ছাড়া খাবেই বা কি? এখানে তো পনির টনির কিছু করতে পারবো না এই ঘরে। আসো একটু সামনাসামনি দেখিয়ে দিই, এই যে ডালিয়াটা এখানে হচ্ছে আর এই পাশে মোচাটা সেদ্ধ হোক, একদম গ্যাস দুটোকে একটুখানি কমিয়ে দিলাম। আর এখানে মা কেটেছে পটল, কেটেছে পটলটা ভাজবো, আর মোচার জন্য আলু দিয়েছে, এই যে মোচার জন্য আলু দিয়েছে, আর এই যে লাউ, লাউটা পরে কেটে নিয়েছি আমি, লাউটা এরকম তো কেটে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, লাউ আর উচ্ছে দিয়ে একটু ডাল করব, কাঁচা মুগ ডাল করব, কেননা মোচাটা শুকনো শুকনো, এই যে ডালটা বসিয়ে দিয়েছি এখানে সেদ্ধ, আর লাউটা আর উচ্ছেটাও কেটে রেখেছি, এটা দিয়ে দেবো, ডালটা একটু ফুটলেই আমি লাউটা দিয়ে দেবো, আর উচ্ছেটা যখন ফোড়ন দেবো তখন তেলের মধ্যে একটু উচ্ছেটা ভেজে তখন দিয়ে দেবো। ডালিয়াটা হয়ে গেছে, এখানে রয়েছে ইয়েটা পটল ভাজাটা, নামানোর সময় ডালিয়াতে ঘি দিয়েছিলাম, ডালটা সোমবার দিয়েছি, সোমবারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবার আমি মোচাটা বসিয়ে দেবো, জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। মা এখানে ডালিয়া খাচ্ছে তাড়াতাড়ির কারণ হলো মা আজকে যাবে চেক আপে ডাক্তারের কাছে। আলুটা দিয়ে দিলাম কড়াইতে, বাদামটা তো কিছু দেবো না, এমনি জিরের গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো দিয়ে করব। আর নামানোর সময় একটু ঘি। এই ঘরে রান্না টান্না সব হয়ে গেছে, না হলে হয় না, আজকে একটু তাড়াও ছিল যার জন্য আমি তোমাদের সামনাসামনি আসতে পারিনি, ব্যাক ক্যামেরাতে যতটা পেরেছি ভিডিও করেছি, কারণ তাড়াও ছিল, আমি কথা বলতে গেলে তখন দেরি হবে, পরে ভয়েস দিয়ে দেবো, তাই রান্নাটা একটু শেয়ার করি তোমার। এই এখানে অন্নটা, অন্ন এখানে হয়ে গেছে, এখানে আছে মোচা, ঠাকুরঘরে তো নিরামিষ কোনো কিছু দিইনি, ছোলা টোলা ছোলা বাদাম কিছুই দিইনি, এমনি করেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই দিয়ে। আর এখানে একটু পটল ভাজা এর পাশেই রেখে দিয়েছি, পটল ভাজা, আর এখানে আছে লাউ আর উচ্ছে দিয়ে তিতের ডাল, এই আজকে রান্না হয়েছে। আর এখানে যে সকালে ডালিয়া করেছিলাম ডালিয়াটা আছে, ডালিয়াটা ওর বাবা আর মেয়ে খাবে, আমি এখানেই প্রসাদ নিয়ে নিয়েছি, দেরি হয়ে গেছে তো ওই জন্য প্রসাদটা এখানেই নিয়ে নিয়েছি। এই মা এখানে নাম করছে, এই কোটো কোটোগুলো তুলবো এখানে রাখবো, আজকে যাবে চেক আপে যাবে ডাক্তারের।
আজকে খুব খিদে পেয়ে গেছিলো, যার জন্য এখানে মা বলছে এখানে তাহলে খেয়ে নে, এখানে যখন সকালে টিফিনটা করেছিস যখন, আচ্ছা হ্যাঁ টিফিনটা করে ফেলে, এখানে যখন রান্নাটা করেছিস টিফিনটা তা করে ফেলে, তো এখানেই আমি আজকে টিফিনটা করে নিয়েছি। এবার মেয়েটা আর ওর বাবারটা নিয়ে যাবো, তো দেখি ওখানে কী অবস্থা। ওই ঘরের থেকে বেরোতে দেরি হয়েছিল বলে না এখানে আসতে দেরি হয়ে গেছে, যার জন্য আমি আর ক্যামেরাটা মাথায় ছিল সেই মুহূর্তে আর অন করতে পারিনি। আমি এখানে তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা সাইডে, আর একটা সাইডে আমি চাটা করে মাছ ভাজাও হয়ে গেছে। তারপরে আমি ক্যামেরাটা অন করলাম, কেননা ক্যামেরা অন করে একবার ক্যামেরা এখানে সেট ওখানে সেট অনেকটাই সময় লাগে, যার জন্য এগুলো সব কেটে কুটে সব গুছিয়ে তারপর আমি ক্যামেরাটা অন করলাম। দেখো এখানে আছে বাটা মাছ, বাটা মাছগুলো খুব একদম টাটকা বাটা মাছ, বাটা মাছগুলো ভেজেছি কালো জিরে ফোড়ন দিয়ে, এটা রান্না হবে। আলু কেটে নিয়েছি, সাথে ধনে পাতাও কেটে নিয়েছি, তো এই গোছাতে একটু টাইম লাগলো, যার জন্য চাও আমি খেয়ে নিয়েছি, চাটাও তোমাদের সামনে আমি শেয়ার করতে পারিনি, যে একটু মানে ব্যস্ত ছিলাম, এটা করতে গেলে তো অনেকটাই সময় লাগবে, ওই জন্য তাড়াতাড়ি করে কিছুটা এগিয়ে নিই। বাইরের ওয়েদারটা আজকে মোটামুটি আছে, বেশ ঝা চকচকে একটা ব্যাপার, শরদের আকাশ একদম চকচকে রৌদ্রোজ্জ্বল দিন। কোনো মশলা দেবো না আজকের মাছে, শুধু নুন আর হলুদ কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা, ব্যাস। দারুণ লাগে এই মাছের ঝোলটা আমাদের, পাতলা ঝোল, আর ওখান থেকে তো মা মোচা দেবে। আমি বলেছি তিতের ডালটা দিতে হবে না, ডালটা তুমিই খেও, কারণ ডালটা তো অল্প একটু বসিয়েছি, এক মুঠো ডাল বসিয়েছিলাম, শুধু মোচাটা দিও, মোচা আর মাছের ঝোল দিয়ে আমাদের হয়ে যাবে। মাছের ঝোলটা রান্না করে দিই, এই সমস্ত টাটকা মাছ কিন্তু মশলা দিলে কিন্তু ভালো লাগে না, সব মাছে মশলা কিন্তু ভালো লাগে না, সাথে দরকার এটার সঙ্গে একটু কাজলেও বা গন্ধ রাজলেও, তাহলে একদম খাওয়াটা জমে যাবে। সে যাই হোক সামান্য একটু ভাজা ভাজা করলাম, ভাজা ভাজা করে এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি, একটু ঝোল হবে, জলটা দিয়ে দিলাম, ঝাল নুনটা টান হলে এই মাছের ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে। বসিয়ে দিয়েছি, এবার ঢাকাও দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটে উঠুক, ঝোলটা ফুটে উঠলে তারপর ভাজা মাছগুলো দিয়ে নামিয়ে নেব। ওর বাবা দেখলাম খেতে বসলো, দেখতে দেখতে গিয়েই দেখি খাওয়াটা হয়ে গেছে, ডালিয়া সেদ্ধ, ডালিয়া সরি ডালিয়া সেদ্ধ না, ডালিয়াটা আর পাশে হচ্ছে ডিম সেদ্ধ করেছিলাম সেই ডিম সেদ্ধটা, আর এখানে আমার রান্নাটা হয়ে গেছে, মাছের ঝোলটা, এই যে মাছের ঝোলটা তৈরি ফাইনালি, খেতে কিন্তু দারুণ হয়েছে, ওরকম তাড়াতাড়ি করে করলাম একদম বিনা তেল মশলায়, খেতে কিন্তু দারুণ হয়েছে। ওই যে কথায় বলে না যে ভালো মাছের ভালো ঝোল আর ভালো মানুষের ভালো বোল, মাছ ভালো হলে তার ঝোলটাও ভালো হবে, তাই না? ডিম দুটো রয়েছে, একটার বাবাকে দিলাম, স্বপ্ন দেখেছে ঘুম থেকে উঠে, কাঁদতে কাঁদতে উঠেছে, ফ্যান আবার বাড়াবো, ঘর ঠান্ডা হয়ে রয়েছে, কাঁদতে কাঁদতে উঠেছে। ও মা আমি ওখানে এডিট করছি, ভিডিওটা ছাড়বো আজকে সন্ধ্যে সাতটায়, মানে সোমবার সন্ধ্যে সাতটায়, বাধ্য আমি ভিডিওটা অন করলাম। ও মা বলে চিৎকার করেছে, উঠে দেখি ঢুকে দেখি চোখ পুচ্ছে, এত গরমে যাও এখান থেকে। যাবো তো ঠিকই, ফ্যানটাকে বাড়াও, বাড়াচ্ছি। সন্ধ্যাবেলা এই যে চোখ মুখ দিয়েছি, সন্ধ্যে দিয়েছি, সিঁদুর টিঁদুরগুলো পুরো ইয়ে হয়ে গেছে, আয়না দিয়েও মুখটা দেখতে পাইনি, বুঝতে পারছো তো রং দিয়ে অবস্থাটা? এই যে মেয়েকেও চা দিয়েছি, চাটা নে, ওকেও চা দিয়েছি, এই যে আমি চা নিয়েছি, মা মা ঘুমোচ্ছে, মা আসলো এই চারটে নাগাদ, আজকে গেছিলো চেক আপে গেছিলো ওই চোখের ওইটার ব্যাপারে, তাই এসছে দেরি করে, তো শুয়েছে ঘুমোচ্ছে, থাক আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম। তোর মায়ের জামাকাপড়গুলো সেগুলো তো তোমাদের সঙ্গে ই করতে হয়নি, সব জামাকাপড়গুলো সার্ফে দিয়ে এগুলো কেচে মেলে দিলাম, একটু চা খেয়ে নিই, এখন ভিডিওটা দেখি হয়েছে নাকি আপলোড, তাহলে ওটা আবার থাম্বনেল দিতে হবে। চা খেয়ে নি, হ্যাঁ টিয়াজি ভাজছি, দেখো
হয়নি এখনো, একটু এগুলো আবার হবে। পেঁয়াজি একবারে ভাজতে হবে। এই যে ব্যাটারটা রয়েছে করবে, ওই এগুলোর মাস্টার। আজকে একটু তাড়াতাড়ি চলে এসছেন, কদিন ধরে কদিন থেকেই বলছিলাম আমি কদিন থেকেই বলছিলাম যে একটু পেঁয়াজির কথা, পেঁয়াজির গন্ধটা খুব ভালো লাগে, খেতে তো ভালো লাগেই। এই পেঁয়াজি খাচ্ছে, মুড়ি দিয়ে খাবো নাকি? যা খুশি মুড়ি দিয়ে। ও যে কোনো চপ টপ গুলো খুব ভালো করে, চপ টপ হলে ওই করে। ও হাতটা গার্ড করে যাচ্ছে এখান থেকে। পেঁয়াজি কখন একদিন একবারে ভাজতে নেই, শক্ত হয়ে যায় না? না কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি না। মিষ্টিটা ঠিক আছে, পেঁয়াজির আসল হচ্ছে মিষ্টি, পেঁয়াজির আসলই হচ্ছে মিষ্টি। কবে থেকে খেতে ইচ্ছে করছিল পেঁয়াজি, তাড়াতাড়ি এসছে বাবা আজকে পেঁয়াজিটা ভাজছে। স্ট্যান্ডটা ই করলে কতটা কভার করে, অনেকটা কভার করে। এবার আমাকে বলো কি কতটা কি পরে ভাজবো, রাতে আমি দিয়ে মাছ পাশে নিয়ে নেব, সে রাখবো পর গরম করলে সে মাইক্রোওভেনও গরম করে। এমনি যেরকম হালকা ভাজা আছে ওগুলো পরে ডিপ ফ্রাই করতে হয়। ঠিক আছে তাহলে এখন সব আমি তাহলে ফাইনাল ভাজবো না, একটা দাও। ও বাবা হয়নি 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 করে হচ্ছে শোনা। ঠিক আছে খাও, আজ পেঁয়াজি খাও পেঁয়াজি। চলে এসছে গরম গরম পেঁয়াজি, সন্ধ্যাবেলা যদিও খেয়েছি ডালিয়া, ডালিয়া ছিল সন্ধ্যাবেলায় আমি আর মেয়ে খেলাম ডালিয়া, তখন একটু হলে ভালো হতো। মা তো খাবে না, মা ওখানে বসে বসে মালা জপছে। যা বলিস না বলিস না, বলাও পাপ নে খা। আরে তুমি আসো গো, কতদিন ধরে ইচ্ছে ছিল এই পেঁয়াজির, এই এখন খাবো। প্রাণটা বেরিয়ে যাচ্ছিল পেঁয়াজি পেঁয়াজি করে। খেতে দারুণ হয়েছে, এই জন্য জিনিস কত কু এনার্জি, খুব ভালোবাসে করতে। খুব ভালোবাসা, খুব এনার্জি বাবা, সব কেটে কুটে সব গুছিয়ে করবে। বললে তো ভাত দিয়ে আবার রাত্রে খাবে গরম গরম ঘি দিয়ে। সত্যি বন্ধুরা যা হয়েছে না, কার কার পছন্দ পেঁয়াজি বলো? তোদের একটা খাওয়া, আমার মা বলছে ওদের একটা খাওয়া, নাও নাও, আমার মেয়েও দিচ্ছে নাও। মায়ের সাথে একটা ভিডিও করবে, মা কোথা থেকে সেজে এসেছে পছন্দ হয়নি, পুরো তুলে আবার মাকে সাজাতে বলেছে। এমনিটা আমাদের থেকেও ছোট, আশীর্বাদ করি।
চপ ভাজা পুরি খাওয়া মাছটা এরকম বড় বড় ঠোঙায় ভর্তি থাকে, আলুর চপ বেগুনি উড়ি বাপরে বাপ। লাস্ট আর নেই, মুড়ি দিয়ে চপ ভালো লাগে কিন্তু পেট ভরা তো, সন্ধ্যাবেলা ডালিয়া খেলাম না, সন্ধ্যাবেলা টিফিন কতটুকু লাগে একটু বুঝতে হয়, আরে ডালিয়াতে অনেক সবজি দিয়েছিলাম, মূলো আর কি দিলাম মা, মূলো হ্যাঁ মাই কেটে দিয়েছিল তোমার মনে আছে, হ্যাঁ মূলো পেঁপে পটল আর গাজর দিয়েছ, আলু ভালো ছিল না মা, খেয়ে নি মোচা নিয়ে খেয়েছ, আরে মোচাটাও ভালো হয়েছিল, ডিনার হয়ে গেছে এবার শোয়ার পালা, একটু চুলটাও বেঁধে নিলাম, চুলটা এখন এমন একটা হাইটের হয়ে গেছে না, না বাঁধলে ক্লিপ তো দেওয়া যায় না, ক্লিপ দিলে ভারী ক্লিপটা মাথাটা লাগে বালিশে, আর চুলটা শুধু বিছানায় ঘষালে গেলে আরও চুল উঠছে, ওই জন্য চুলটা আমি বেঁধেই নিই এখন বেশ কিছুদিন ধরে, এখন শুয়ে পড়বো, তাহলে আজ পর্যন্ত রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কেমন তোমরা ভালো থেকো সুস্থ থেকো, কালকে সকালে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, গুড নাইট।